রিং, নিচে দেখলাম একটা এক্সক্লুসিভ ব্র্যান্ডের কার পার্কিং করা। এত সুন্দর গাড়িটা কার? গাড়িটা আমার কেন, কোনো সমস্যা? গাড়িটা কি সরিয়ে দিতে হবে? না, দ্যাটস কুল, ইটস ওকে। আচ্ছা বন্ধু, পরিচয় করে দিই। ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড সারা, আর ও হচ্ছে আমার ফ্রেন্ড জন। হাই। হ্যাঁ, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। ওর সাথে আমি 7 দিন ধরে ডেট করছি, ও বিএলবিতে স্টাডি করছে। ও রিয়েলি? কেন, আপনিও কি সামহাউ বিএলবি স্টুডেন্ট নাকি? নো নো নো, আই এম ওনার অফ দ্য বিএলবি। ও মাই গড, লাইক সিরিয়াসলি? কুল জান, তোমার পছন্দের যে রেস্টুরেন্টগুলোতে আমরা খেতে যাই, প্রতিটা রেস্টুরেন্টের মালিক কিন্তু নিজেই। মানে তুমি আমাকে আর কত শক দিবা? হ্যাঁ, আমি সত্যি বলছি তো। দ্যাটস সো নাইস। সমস্যা কোনো? হ্যাঁ, জাস্ট আ মিনিট, আমি একটু ফোনে কথা বলে আসছি, কেমন? ওকে, তোরা কথা বল। কেমন লাগলো আজকে আমার সাথে ঘুরে? তোমার সাথে ঘুরে অনেক ভালো লাগছে। আর তোমার এত এত প্রপার্টি দেখে কোন মেয়ের না ভালো লাগবে বলো? কিন্তু জানো, রেইনা আমাকে না একদমই ঘুরতে নিয়ে যায় না। আচ্ছা, তাই নাকি? এত বিউটিফুল একটা গার্লফ্রেন্ড থাকতে রেইন তোমাকে ঘুরতে নিয়ে যায় না? তো রিলেশনশিপে কেন আছো? ব্রেকআপ করে দাও। তাই ভাবছি, ব্রেকআপটা করে ফেলবো। বাট হোয়াটস অ্যাবাউট ইউর ফ্রেন্ডশিপ? আরে না না না, ও আমার তেমন কোনো ফ্রেন্ডই হয় না। ইউ আর মোস্ট ইম্পর্টেন্ট ফর মি। ও রিয়েলি? দ্যাটস সো সুইট। আচ্ছা, তাহলে ব্রেকআপটা করেই ফেলো। আমি আজকেই যাবো আর যে ওর সাথে সামনাসামনি কথা বলবো। অ্যান্ড ওকে তো অনেক অনেক বাহানা দিতে হবে, অনেক অনেক লজিক দিতে হবে। সো আমি ভেবে চিন্তে ওর সাথে কথা বলে তোমাকে জানাবো। ঠিক আছে, তাহলে চলো, তোমাকে আমি ড্রপ করে দিই। যেতে ইচ্ছা করতে চলো। তুমি চলে এসছো? রেন, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আমি এমন কোনো রিলেশনশিপ কন্টিনিউ করতে চাই না যেটার কোনো ফিউচার নেই। আমার প্যারেন্টসকে আমি তোমার কথা বলেছিলাম, অ্যান্ড তাদের থেকে যতটুকু বুঝতে পারলাম, তারাই রিলেশনে কখনোই রাজি হবে না। শুধু কি ফ্যামিলি রিজন নাকি জন আমার থেকে বেশি টাকা উপার্জন করে, তোমাকে ঘুরতে নিয়ে যায়, তোমার টেক কেয়ার করে? হোয়াট, কি বলছো তুমি এসব? কি বলছি? দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। জন, জন। জি স্যার। এই হলো আপনার গাড়ির চাবি, আর এই হলো আপনার টাকা যা ম্যাডামকে ঘোরানোর জন্য দিয়েছিলেন। আর ইউ শকড? খুবই স্বাভাবিক ব্যাপার। তোমাকে আমি বলেছিলাম না যে এতগুলো সম্পত্তির মালিক হচ্ছে জন? তোমাকে ভুল বলেছি, সব সম্পত্তির মালিক আমি। মানে তোমার সাথে আমার পরিচয় হয়েছে একটা অ্যাপসের মাধ্যমে, তাও আবার 7 দিন হলো। তুমি কিভাবে ভাবলে এই 7 দিনে আমি আমার সব পরিচয় তোমাকে বলে দিব? তোমাকে আমি এমনি এমনি কোটি টাকার ভাগিদার করে ফেলবো? আসলে এটা তোমার কোনো সমস্যা না, এটা তোমার একটা পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষায় তুমি ফেল করেছো। আসলে সত্যি কথা বলতে কি, এত কোটি টাকার সম্পত্তি দেখলে 100টার মধ্যে 99টা মেয়ে পা পিছলাবে। আমি এমন একটা মেয়েকে খুঁজেছিলাম যে আমার টাকা পয়সা নয়, আমাকে ভালোবাসবে। তার কোনো গুণ কিন্তু আমি তোমার মধ্যে পাইনি জন। স্যার, আমার এক্সপেন্সিভ কারটায় তোমার ম্যাডামকে লাস্টবারের মতো ড্রাইভ করে দিয়ে আসুন। ম্যাম চলে। কিন্তু রেইন, তুমি আমার শেষ কথাটা তো। প্লিজ, তুমি কোনো কথা বলবে না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও। কিন্তু আই এম সরি। প্লিজ প্লিজ প্লিজ, নো সরি, নো সরি। আই সেড সরি না। তুমি যাও, যাও এখান থেকে।